এরপরে প্রশ্ন হলো, আমি সিএনজি চালাই, মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না, আমি কি সওয়াব পাবো? A to Z বাংলা, ফলো দ্য রুলস অফ ইসলাম। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কোন একজন সিএনজি চালক ভাই। আপনি সিএনজি চালক, মাদ্রাসা শিক্ষার্থী দেখে তাদের কাছ থেকে ভাড়া যদি না নেন, শুধু সওয়াব হবে তা নয়, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ ইনশাআল্লাহ। কারণ আপনি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছেন, অন্য কোনো কারণে না। যে সে কোরআনের শিক্ষার্থী, কোরআনের ছাত্র, সে কোরআন শিখতে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখতে যাচ্ছে, উম্মতকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আহ্বান করবে, এই আশায় আপনি তাকে ছাড় দিয়েছেন, তার ভাড়া নেন নাই, তাহলে আপনার এই কাজটা সন্দেহাতীত ভাবে সাধারণ সওয়াবের কাজ না, অনেক বড় ধরনের সওয়াব কাজ হবে ইনশাআল্লাহ বিল্লাহ। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে যেমন বিনিময় পাবেন, ওই বাচ্চার দিলের দোয়াও আপনি পাবেন। কিছু কিছু সওয়াব আছে, যেই সওয়াবগুলো সাধারণ অন্যান্য সওয়াবের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে। একজন তালেবুল এলেম, একজন এলেম অন্বেষণকারী, যার জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত তার ভাষায় দোয়া করে, মাছের পানির মাছ পর্যন্ত তার ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, আপনি সেই তালেবেলেমের খেদমত যদি করার চেষ্টা করেন এবং আপনার সাধ্য অনুযায়ী যদি না আপনি তার কাছ থেকে ভাড়া না নেন, ছাড় দেন, তাহলে এই সিএনজি আল্লাহ চালক ভাই, তিনি অবশ্যই আল্লাহর কাছে আজর আজিম পাবেন ইনশাআল্লাহ।